একটা ঘটনার কথা শোনাই, গল্প নয় কিন্তু সত্যি ঘটনা। উত্তরপ্রদেশে একবার একটি নির্বাচনে দুই প্রার্থী নির্বাচনে দাঁড়ান এবং এই দুই প্রার্থী একই জাতির ছিলেন। এবার এর মধ্যে এক প্রার্থীর কাছে একটা গোটা টিম ছিল, আরেক প্রার্থীর কাছে সেরকম কোনো টিম ছিল না। এবার যে প্রার্থীর কাছে এই টিম ছিল তারা চাইছিলেন অন্য যে প্রার্থী তিনি যাতে নির্বাচন থেকে সরে দাঁড়ান, নির্বাচন থেকে তার নামটা তুলে নেন, তারা চেষ্টা চরিত্র করছিল। কারণ একই জাতির দুজন যেহেতু দাঁড়িয়েছেন তাই ভোট যদি ভাগাভাগি হয়ে যায় দুজনের মধ্যে তাহলে এই প্রার্থী যার কাছে টিম রয়েছে তিনি হেরে যাবেন। কিন্তু অন্যদিকে যে প্রার্থী দাঁড়িয়েছেন যার কাছে টিম নেই তিনি প্রচণ্ড ঢাঁটা, তিনি কিছুতেই নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াবেন না। এইবার যে প্রার্থীর কাছে টিম আছে তারা কি করলো, একটা গুজব রটাতে শুরু করলো যে এই যে আরেকজন প্রার্থী যার কাছে টিম নেই সে নাকি নির্বাচন থেকে সরে দাঁড়াবে, এরকম ঘোষণা করে দিয়েছে নিজের লোকজনদের মধ্যে। এই গুজবটা একটা দাবানলের আকার নেয়, দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এমন পরিস্থিতি দাঁড়ায় যে এই প্রার্থী যার কাছে কোনো টিম নেই তিনি যেখানেই নির্বাচনের প্রচারে যাচ্ছেন সেখানেই তাকে শুনতে হচ্ছে, ও তুমি নির্বাচনের লড়াইতে আছো, আমরা তো জানি তুমি সরে দাঁড়িয়েছ, আমরা তো জানি তুমি নাম তুলে নিয়েছ। পরিস্থিতি এমন হয়ে যায় যে এই প্রার্থী যার কাছে টিম নেই তিনি সত্যি সত্যিই বাধ্য হন নির্বাচন থেকে সরে দাঁড়াতে, তার নামটা তুলে নিতে। এবং নির্বাচনের ফলাফল বেরোনোর পরে দেখা যায় যে যে প্রার্থীর কাছে টিম ছিল সেই প্রার্থী নির্বাচনে জিতে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে এই টিমটা কী টিম, কোন টিমের কথা বলা হচ্ছে? এই টিমটা হলো একটি পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম বা একটি ইলেকশন স্ট্র্যাটেজিস্ট টিম, রাজনৈতিক উপদেষ্টা সংস্থা বা রাজনৈতিক উপদেষ্টার দল, যাদের কাজই হলো টাকার বিনিময়ে কোনো একজন প্রার্থীকে বা কোনো একটি দলকে জিততে সহায়তা করা। আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেছে, উপনির্বাচন এখন আমাদের দোরগোড়ায় এবং আইপ্যাক কিন্তু এখনও পশ্চিমবঙ্গে বিদ্যমান। কারণ প্রশান্ত কিশোরের আইপ্যাকের সঙ্গে তৃণমূলের যে চুক্তি হয়েছিল সেটা 2021 শেষ হয়ে যায় না, সেই চুক্তি শেষ হচ্ছে 2026 বিধানসভা নির্বাচন পেরিয়ে। কিন্তু যাই হোক, এবার পশ্চিমবঙ্গের কথাটাকে একটু সরিয়ে রেখে তাকান পাঞ্জাবের দিকে, কারণ পাঞ্জাবে বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন। পাঞ্জাবে কিছুদিন আগেও আমরা খবরে দেখেছি যে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে কাজ করছেন প্রশান্ত কিশোর তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে। কিন্তু তারপরে প্রশান্ত কিশোর কংগ্রেসের ক্যাপ্টেন অমরিন্দর সিংকে টাটা বাই বাই বলে চলে যান। কিন্তু এই সবের মধ্যে থেকে একটা খবর উঠে আসে, একটা বিষয় সামনে বেরিয়ে আসে, আর সেটা হচ্ছে পাঞ্জাবে এই বিধানসভা নির্বাচনে যারা যারা দাঁড়াচ্ছেন প্রার্থী হয়ে তাদের মধ্যে যাদের যাদের পকেটে টাকা রয়েছে, পকেটের জোর রয়েছে, তারা সবাই একটা করে এই ধরনের পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মকে হায়ার করে রেখে দিয়েছেন। এবং এই বিষয়টা শুধুমাত্র শাসক দল বা প্রধান বিরোধী দলের মধ্যেই আবদ্ধ তা নয়, এমন সমস্ত লোকজন যারা এখনও পর্যন্ত প্রার্থী হননি, এখনও পর্যন্ত নির্বাচনের টিকিট পাননি, নির্বাচনের টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, তারাও কিন্তু অলরেডি একটা করে এই ধরনের ফার্মকে হায়ার করে রেখে দিয়েছেন যাতে তারা ঠিক করতে পারেন যে এরপর তিনি কী করবেন, কীভাবে তার ক্যাম্পেনিং হবে না হবে ইত্যাদি। এই বিষয়টা কিন্তু সেখানে দেখা যাচ্ছে। তার মধ্যে যদিও একজন প্রার্থী রয়েছেন যিনি একটু অন্যরকম, তিনি হলেন নবজোৎ সিং সিদ্ধু, একদা ভারতের ক্রিকেটার, তারপরে তার কাজ ছিল রিয়ালিটি শোতে বসে হো হো করা এবং এখন তিনি রাজনীতিতে ঢুকে গেছেন। তিনি পুরোদমে একজন রাজনৈতিক নেতা, কংগ্রেসের একজন নেতা এবং তিনি এতটাই প্রফেশনাল যে তার এই ধরনের কোনো টিমের দরকার নেই। তার এই কাজের জন্য ইনহাউস একটা 7 জনের টিম রয়েছে যারা জুতো পালিশ থেকে ফটো ফিনিশ সব কিছু করতে পারে। এবার এই যে নির্বাচনের জন্য কোনো একটি দলের বা কোনো একজন প্রার্থীর আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি শুধুমাত্র নিজের জন্য পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম বা ইলেকশন স্ট্র্যাটেজিস্ট ফার্মকে হায়ার করা, নিয়োগ করা, এই জিনিসটা যে শুধুমাত্র পাঞ্জাব বা পশ্চিমবঙ্গেই দেখা যাচ্ছে তা কিন্তু নয়। শেষ কয়েক বছরে শেষ কিছু নির্বাচনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে সেখানে কিন্তু এই পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম বা ইলেকশন স্ট্র্যাটেজিস্ট ফার্মের বিষয়টা, এই বিজনেস বা ব্যবসাটা তরতর করে ভারতবর্ষে এগিয়ে আসছে এবং তার ফলে এমন একটা জায়গা এখন তৈরি হচ্ছে যেখানে একজন সাধারণ মানুষ যার এত টাকা পয়সা নেই, পকেটের এত জোর নেই, তিনি যদি নির্বাচনে নামতে চান, কোনো একটি দলের হয়ে দাঁড়াতে চান এবং তিনি যদি রাজনীতিতে একটা বদল আনতে চান তিনি সেটা কোনোভাবেই পারবেন না। কারণ তাকে এখন যে শুধুমাত্র তার বিরোধী মতাদর্শ বা বিরোধী প্রার্থীর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তা নয়, তাকে এখন লড়াই করতে হচ্ছে একটা গোটা কর্পোরেট স্ট্রাকচারের সঙ্গে যারা প্রতিনিয়ত 24/7 তার বিরুদ্ধে কাজ করে চলেছেন। একটু যদি পিছন থেকে শুরু করা যায়, 2012 নিউ ইয়র্কারে একটি আর্টিকেল বেরিয়েছিল, লেখা বেরিয়েছিল যার হেডিংটা ছিল দ্য লাই ফ্যাক্টরি,
এবং তার নিচে লেখা ছিল যে কী করে এই রাজনীতিকে একটা ব্যবসায় পরিণত করা হচ্ছে। সেইখানে ছিল যে একটি স্বামী স্ত্রী জুটির কথা। এই স্বামী স্ত্রীর একটি টিম যারা 1933 ক্যাম্পেন্স আইএনসি বলে একটি সংস্থা খুলেছিলেন এবং নিজেদেরকে পলিটিক্যাল কনসালটেন্টস রাজনৈতিক উপদেষ্টা হিসেবে চাউট করতে শুরু করেছিলেন। যতদূর জানা যায় এইটাই হচ্ছে পৃথিবীর প্রথম পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম। এইবার শুরুটা যখন জানা হয়ে গেছে আমরা তাহলে ভারতের দিকে তাকাতে পারি। ভারতে আগে এই ধরনের টিমের কথা, এই ধরনের দলের কথা খুব একটা শোনা যায়নি যে বিভিন্ন রাজনৈতিক দল কোনো পলিটিক্যাল ফার্মকে এইভাবে হায়ার করছে, নিয়োগ করে নিয়ে আসছে বাইরের একটা দলকে নিজেদের নির্বাচনে জেতার জন্য, এটা খুব একটা শোনা যায়নি। তার বদলে প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে এমন একজন বা দুজন করে মানুষকে দেখা যেত যারা এই গোটা নির্বাচন বিষয়টাকে একেবারে গুলে খেয়েছেন। তাঁরাই তাদের দলের জন্য, নির্বাচনের জন্য বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, বিভিন্ন ক্যাম্পেইন এগুলো তৈরি করতেন এবং সবটা তারাই দেখাশোনা করতেন এবং তাদেরকেই সেই চাণক্য ডাকা হতো। এই চাণক্য ডাকার ব্যাপারটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে, আজকের নয়। যেমন এখন বিজেপির অমিত শাহকে চাণক্য বলা হয়, এর আগেও কিন্তু বিজেপির একজন চাণক্য ছিলেন, তার নাম ছিল প্রমোদ মহাজন। তাছাড়া আমরা যদি একদম ঘরের দিকে তাকাই, সিপিআইএমের একেবারে কিংবদন্তি লেভেলের একজন ক্যাম্পেনার বা স্ট্র্যাটেজিস্ট যিনি ছিলেন, অর্গানাইজার যিনি ছিলেন, তিনি হলেন অনিল বিশ্বাস। সেই অনিল বিশ্বাস সম্প্রতি যার মেয়ে অজন্তা বিশ্বাসের একটি লেখা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয় তিনি তৃণমূলের মুখপত্রে লিখেছিলেন। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে এই সমস্ত মানুষজন, এই ইনহাউসই ব্যাপারটা হতো, দলের মধ্যেই এই সমস্ত মানুষজন তারাই সবটা করতেন, তারাই এই সমস্ত কিছু তৈরি করতেন, স্ট্র্যাটেজি তৈরি করতেন, কোথায় কোথায় ক্যাম্পেইন হবে, কীভাবে হবে না হবে সব কিছু তারাই তৈরি করতেন। এর একটা বড় কারণ হচ্ছে তখন দলের বাইরে থেকে কিছু লোকজনকে নিয়ে আসা, মানে কিছু লোকজনকে আলাদা করে নিয়ে আসা এবং তাদেরকে দলের মধ্যেকার সিক্রেট বলা, স্ট্র্যাটেজি বলা, কে কী কাজ করবেন সেই ডিরেক্টিভ দেওয়া, এইগুলো সবাই ভালো চোখে দেখতেন না। কিন্তু তারপরে আস্তে আস্তে একটা বদল আসলো। দেখা গেল কর্পোরেট ক্যাম্পেইন ম্যানেজার যারা, মানে বিভিন্ন রকম প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের ক্যাম্পেইন যারা করেন, মানে একদম বেসিকভাবে বলতে গেলে তেল, সাবান, শ্যাম্পু এই ধরনের বিভিন্ন যে প্রোডাক্ট তার যে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন হয় সেইটা যারা করেন, তারা আস্তে আস্তে এই ফিল্ডে, এই ব্যবসায় ঢুকতে শুরু করলেন। এবং তারপরে যারা আরেকটু ভালো করে মার্কেট ট্রেন্ডটা বোঝেন, অর্থাৎ এই সমস্ত প্রোডাক্ট যারা কিনছেন, মানে এই সাবান, শ্যাম্পু, তেল এই সমস্ত যারা কিনছেন তাদের মাইন্ডসেটটা, মার্কেট ট্রেন্ডটা যারা আরও ভালোভাবে বোঝেন, তারা আস্তে আস্তে এই ফিল্ডের মধ্যে ঢুকে এলেন। এইভাবে কিন্তু বিষয়টা শুরু হলো। এবং বলা হয় যে 2014 সাল হচ্ছে এই পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মসের যে বিজনেসটা রয়েছে আমাদের দেশে, রাজনৈতিক উপদেষ্টা সংস্থার যে ব্যবসা, সেইটার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। কারণ 2014 আমরা দেখেছিলাম প্রশান্ত কিশোরকে নরেন্দ্র মোদীর হয়ে ক্যাম্পেনিংয়ের কাজ করতে, এবং সেটা টার্নিং পয়েন্ট ছিল তার কারণ প্রশান্ত কিশোর নরেন্দ্র মোদীর ক্যাম্পেইন তৈরি করার সময় এমন কিছু জিনিস সামনে এনেছিলেন যেগুলো মানুষের মধ্যে প্রচণ্ড বিখ্যাত হয়েছিল, মানুষের মধ্যে ভীষণভাবে ছড়িয়ে পড়েছিল, যেমন চায় পে চর্চা, 3D মোদি, লেজার শো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই 2014 এই ব্যবসার জন্য টার্নিং পয়েন্ট বলা হলেও এর শুরুটা কিন্তু হয়েছিল তার অনেক আগেই। এবার 2014 আগে এরকম উদাহরণ কোথায় আছে? নরেন্দ্র মোদীর আগেও এই বিষয়ে যার নাম উঠে আসে তিনি হলেন নবীন পটনায়ক উড়িষ্যার। 2009 সালের সেবারের নির্বাচন, উড়িষ্যার বিধানসভা নির্বাচন, নবীন পটনায়ক এই ধরনের একটি দলকে, এরকম একটি সংস্থা, রাজনৈতিক উপদেষ্টা সংস্থা, তাদেরকে নিয়োগ করলেন। সেই সংস্থাটির নাম ছিল বিপ্লব কমিউনিকেশনস, এরা ছিল একটি পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম। বিজু জনতা দলের হয়ে নির্বাচনে লড়াই করার সময় নবীন পটনায়ক এই সংস্থাকে নিয়ে এলেন এবং তারা বিজু জনতা দলকে সাহায্য করলো, নবীন পটনায়ককে সাহায্য করলো এবং নির্বাচনের পরে দেখা গেল, ফলাফল বেরোনোর পরে দেখা গেল বিজু জনতা দল উড়িষ্যাতে বিপুল ভোটে জয়লাভ করেছে, বিধানসভা নির্বাচনে তারা জিতে গেল। কিন্তু তারপরেও আমরা বারবার ফিরে যাই 2014 এই পলিটিক্যাল কনসালটেন্সি কিংবা ইলেকশন স্ট্র্যাটেজিস্টদের কথা বলতে গেলে আমরা বারবার 2014 ফিরে ফিরে যাই। কেন? তার কারণটা হচ্ছে 2014 আগে এই ধরনের কাজগুলো যেটা লুকিয়ে চুরিয়ে অল্প কিছু মানুষকে বলে করা হচ্ছিল, 2014 পর থেকে সেটা একেবারে হাটে হাড়ি ভেঙে ডিরেক্টলি করা শুরু হয়ে গেল। কারণ 2014 নির্বাচন এবং প্রশান্ত কিশোরের ক্যাম্পেনিং নরেন্দ্র মোদীর জন্য অনেকগুলো চিন্তাকে সরিয়ে দিল। যে প্রশ্নগুলো উঠে আসতো এতদিন যে এতে কি সত্যি ফল পাওয়া যায়, মানে এরকম বাইরে থেকে কাউকে নিয়ে আসবো, নিয়ে এসে দলের ভেতরের কথা বলবো, তারা আবার কাউকে এটা চাউট করে দেবে না তো, কাউকে বলে দেবে না তো, কিংবা আমরা একটি রাজনৈতিক দল বাইরে থেকে একটা কাউকে নিয়ে এসেছে, তাদের সাহায্য নিচ্ছে জেতার জন্য, এটা দেখে মানুষজন নাক সিটকাবে না তো, এবং সবথেকে বড় প্রশ্ন, এসব করে কি সত্যি জেতা যায়,
এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পাওয়া গেল 2014-তে যে হ্যাঁ এগুলো সম্ভব এবং এর ফলে সত্যি জেতা যায়, যেটা আমরা দেখেছিলাম 2014-তে নরেন্দ্র মোদী এবং বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে ভারতে ক্ষমতায় আসে। পলিটিক্যাল কনসালটেন্সি বা ইলেকশন স্ট্র্যাটেজিস্টদের কিন্তু বিরাট বড় একটা হাত ছিল 2014 সেই জয়ের পিছনে। এবার এখানে আপনি বলতেই পারেন যে নরেন্দ্র মোদী জিতেছিলেন কারণ তিনি একজন এত বড় নেতা, তার ক্যারিজমা, তার অ্যাপিল, এইগুলো দিয়ে তিনি জিতেছিলেন। আমরা কিন্তু এখানে বলছি 2014-র কথা, আপনি বলছেন 2021-এর নরেন্দ্র মোদীর কথা। 2014-র আগে কিন্তু নরেন্দ্র মোদীকে গুজরাটের মানুষজন চিনলেও বাকি রাজ্যের মানুষ সেভাবে চিনতেন না, কিংবা চিনলেও তার ইমেজটা খুব অন্যরকম ছিল। দিল্লির লোকজন নরেন্দ্র মোদীকে দেখলে মুখ বেঁকাতেন, সরে আসতেন। বিভিন্ন খবরের কাগজে নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা হতো তিনি মত কা সদাগর। কাজেই এই ইলেকশন স্ট্র্যাটেজিস্ট বা পলিটিক্যাল কনসালটেন্সির যারা কাজ করেছিলেন তার নির্বাচনে, 2014-র নির্বাচনে, তারা কিন্তু নরেন্দ্র মোদীর এই গোটা ইমেজটাকে চেঞ্জ করে মানুষের সামনে রেখেছিলেন। তার সঙ্গে সেই ক্যাম্পেনেই উঠে এসেছিল এই বিষয়টা যে আমরা মিডিয়ার সঙ্গে কথা বলবো না, মিডিয়াকে চাপে ফেলবো, তার বদলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা মানুষের কাছে ডিরেক্টলি পৌঁছে যাব। 2014-তে কিন্তু এই নিরিখে একটা পরিবর্তন দেখা গেল। নির্বাচন কিভাবে হয়, নির্বাচনের ক্যাম্পেইন কিভাবে হয়, সেই নিরিখে একটা পরিবর্তন আমরা দেখতে পেলাম এবং একটা নির্বাচন কী করে পরিচালিত হতে পারে সেটাতে কিন্তু এখনও বদল আসছে, প্রতিনিয়ত বদলে যাচ্ছে বিষয়টা। 2014-তে অ্যাসোচেমের একটি রিপোর্ট বেরিয়েছিল, সেখানে বলা হয় যে ভারতবর্ষে এই পলিটিক্যাল কনসালটেন্সি বা ইলেকশন স্ট্র্যাটেজিস্ট ফার্ম, এই যে ব্যবসাটা রয়েছে, এইটা ফুলে ফেঁপে উঠছে। এবং সেই সময় বলা হয় 2014-তে প্রায় 150 এই ধরনের সংস্থা আমাদের দেশে রয়েছে, ছোট বড় সব মিলিয়ে। এবং আরও বলা হয় যে এই এক একটি ফার্ম এক একটি ইলেকশনের ক্যাম্পেইন করে পকেটে প্রায় 700-800 কোটি টাকা পড়ছে। এবং সেই সময় দেখা যায় বিভিন্ন পলিটিক্যাল যে কনসালটেন্সি ফার্মগুলো রয়েছে তারা বিভিন্ন রকম কম্বো অফারও দিতে শুরু করে এই সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদেরকে। এবং তারই সঙ্গে 2014-তে আরও একটা ভ্রান্ত ধারণা ভেঙে যায় যে এই ধরনের পলিটিক্যাল কনসালটেন্সি যে ফার্মগুলো রয়েছে সেগুলো শহরেই শুধুমাত্র কাজ করে, শহরের যে সমস্ত MLA বা MP সিটগুলো রয়েছে সেখানকার প্রার্থীরা কিংবা শহরের লোকজন তারাই এই সমস্ত কনসালটেন্সি ফার্মগুলোকে হায়ার করে। এই ভ্রান্ত ধারণাও কিন্তু ভেঙে গেল এবং দেখা গেল যে গ্রামের দিকে, ছোটোখাটো শহরের দিকে কিন্তু এই ধরনের জিনিসটার যে রমরমা সেটা আরও বেশি, কারণ সেই সব জায়গায় মানুষের কাছে টাকা রয়েছে, যারা প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তাদের কাছে টাকা রয়েছে, কিন্তু এইভাবে একটা গোটা পলিটিক্যাল ক্যাম্পেইন তৈরি করা, স্ট্র্যাটেজি তৈরি করা সেই বুদ্ধিটা নেই। এবং তাদের কাছে যে টাকাটা রয়েছে সেই টাকা ব্যবহার করে তারা এই ধরনের পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মগুলোকে হায়ার করছে, তাদের জন্য তারা কাজ করছে এবং তারা নির্বাচনে জিতছে। আর এই ধরনের মানুষজন গ্রামের দিকে বা ছোটোখাটো শহরের দিকে জমিদার পাটিদার যারা হয় তারাই ইলেকশনের টিকিটটা পায়, যাদের কাছে কাঁচা টাকা আছে তারাই নির্বাচনে দাঁড়ায়, তারাই টিকিটটা পায়। গরিব গুর্ব লোকজনকে তো কেউ টিকিট দেয় না। বিভিন্ন পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মের এই ব্যবসাটা আরও বেশি করে প্রচলিত হতে শুরু করে 2016 থেকে, যে সময়টায় অবশ্যই একটা ধন্যবাদ দিতে হয় এই কাজটার জন্য, এই নিরিখে রিলায়েন্স জিওকে, যাদের জন্য গোটা দেশে আমাদের একটা টেলিকম রেভলিউশন হয়ে যায় যেখানে প্রত্যেকটা মানুষের হাতে একটা করে ইন্টারনেট কানেকশন এবং স্মার্টফোন পৌঁছে যায়। এইটাও কিন্তু এই পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মগুলোকে বেশ বড় রকম সাহায্য করেছিল। এবার কি হচ্ছে, এই ফার্মগুলো, এই ধরনের সংস্থা, রাজনৈতিক উপদেষ্টা সংস্থাগুলি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তাদের এই ক্যাম্পেনিং, তাদের স্ট্র্যাটেজি, এই সমস্ত কিছু চালাতে থাকে। তার ফলে বিষয়টা হচ্ছে মানুষজনকে এখন আর জোর করে কোনো প্রার্থীর জন্য ক্যাম্পেনিং, র্যালি এসবে নিয়ে আসতে হবে না, তার থেকে এই সমস্ত মিটিং, মিছিল, র্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যাবে প্রত্যেকটা মানুষের কাছে, যেটাকে এই পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মগুলো অত্যন্ত বেশি রকম এবং ভালো রকমভাবে ব্যবহার করে। এবার এই 2014 থেকে 2018 আসতে আসতে পলিটিক্যাল কনসালটেন্সি, রাজনৈতিক উপদেষ্টা, এই বিষয়টা বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রার্থীদের কাছে একটা অপরিহার্য বিষয় হিসেবে দাঁড়ায়। অন্ধ্রপ্রদেশের নির্বাচন, তামিলনাড়ুর নির্বাচন, পাঞ্জাবের নির্বাচন, দিল্লির নির্বাচন, পশ্চিমবঙ্গের নির্বাচন, যেদিকেই আপনি তাকান না কেন দেখবেন সেখানে একাধিক পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মের উপস্থিতি রয়েছে। বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন সংস্থাকে হায়ার করছে তাদের জন্য কাজ করার জন্য। এবং যেখানে একটু আগেই বললাম যে 2014-তে এই ধরনের সংস্থার সংখ্যাটা ছিল 150 মতো আমাদের দেশে ছোট বড় সব মিলিয়ে, এখন সেই সংখ্যাটা মনে করা হচ্ছে ফুলে ফেঁপে আনুমানিক 300-তে গিয়ে দাঁড়িয়েছে। এবং এইখানে একটা কথা বলে রাখি, বিজেপি গোটা দেশ জুড়ে, যেহেতু একটি জাতীয় রাজনৈতিক দল বিজেপি, তারা গোটা দেশ জুড়ে নিজেদের একটা আলাদা রকম ইলেকশন মেশিনারি তৈরি করেছে বলে তারা কখনো কোনো এই ধরনের বাইরের কোনো ফার্ম, কোনো পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম বা ইলেকশন স্ট্র্যাটেজিস্টদের সাহায্য নেয় না, এমনটা কিন্তু নয়।
বিভিন্ন রাজ্যে বিভিন্ন নির্বাচনের সময় এবং 2019 লোকসভা নির্বাচনের সময়ও কিন্তু বিজেপি বিভিন্ন এই ধরনের সংস্থার সাহায্য নিয়েছে। এবার আরো একটা কথা বলি, এই যে বললাম যে 2014 সময় অ্যাসোসিয়েটেড রিপোর্ট বলেছিল যে এই সমস্ত সংস্থাগুলি এক একটা ইলেকশন ক্যাম্পেইনে 700-800 কোটি টাকা নিজেদের পকেটে ঢোকাচ্ছে, এখন সেই সংখ্যাটা নির্দ্বিধায় বলা যেতে পারে মোটামুটি 1000 থেকে 2000 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। এখানে অবশ্যই প্রশান্ত কিশোর এবং তার সংস্থা আইপ্যাকের কথা বলতে হয়, যেহেতু তারা সবথেকে বেশি সাফল্য পেয়েছে, মানে আইপ্যাক প্রশান্ত কিশোরের সংস্থা এখনও পর্যন্ত 10টা নির্বাচনে ক্যাম্পেনার হিসেবে সাহায্য করেছে, রাজনৈতিক উপদেষ্টা হিসেবে সাহায্য করেছে বিভিন্ন দলকে, এবং এই 10টার মধ্যে তারা হেরেছে একমাত্র একটি নির্বাচনে একটি দলের হয়ে কাজ করার সময়। তা বাদে তাদের সাকসেস রেট প্রচণ্ড ভালো এবং অবশ্যই তারা একটা বড় অঙ্কের টাকা চার্জ করে তাদের ক্লায়েন্ট যারা থাকেন তাদের থেকে। সেই জন্যেই প্রশান্ত কিশোরকে এই গোটা ইন্ডাস্ট্রি বা ব্যবসার একটা পোস্টার বয় বানানো হয়েছে বলা যেতে পারে। তিনি এবং তার সংস্থা অবশ্যই একটা বিরাট বড় অঙ্ক চার্জ করে থাকেন তার ক্লায়েন্টদের কাছ থেকে। কিন্তু তা বাদ দিয়েও ছোট বড় অন্যান্য যে সংস্থাগুলি রয়েছে তারাও কিন্তু প্রার্থী পিছু 50 লাখ 1 কোটি এই ধরনের টাকা চার্জ করে থাকেন। এটা একটা বিরাট বড় অঙ্কের টাকার ব্যবসা। মানে মনে করুন উত্তরপ্রদেশের মতো একটা রাজ্য, সেখানকার বিধানসভা নির্বাচনের কথা যদি আমরা ভাবি, সেখানে নির্বাচনে বিধানসভা নির্বাচনে আসনের সংখ্যা প্রায় 400 মতো। এবার আমরা যদি ধরে নিই যে প্রত্যেকটি আসনে 4 জন করে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন এবং তাদের মধ্যে মোটামুটি 2 জনের এই পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম রয়েছে, তারা হায়ার করেছেন। এবার যদি ধরা যায় যে প্রার্থী পিছু এই ফার্মগুলো 1 কোটি টাকা করে চার্জ করছে, তাহলে 400 × 2 = 800 কোটি টাকা শুধুমাত্র একটা নির্বাচন থেকেই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে উঠে আসছে। বুঝতেই পারছেন এটা কত বড় টাকার একটা ব্যবসা বর্তমানে। আবার অনেক সময় এই ধরনের সংস্থাগুলি নানান রকম ডিসকাউন্ট প্যাকেজও দেয়। মানে মনে করুন যে একটা সংস্থাকে হায়ার করেছে একটি রাজনৈতিক দল, কোনো একজন প্রার্থী নন, একটি রাজনৈতিক দল, অর্থাৎ তাদের সমস্ত প্রার্থীদের জন্য সেই কনসালটেন্সি ফার্ম কাজ করবে। এবার সেক্ষেত্রে হয়তো বলা হলো যে প্রার্থী পিছু 20 লাখ টাকা করে দিয়ে এরকম একটা ডিসকাউন্ট দিয়ে গোটা একটা প্যাকেজ তাদেরকে তৈরি করে দেওয়া হলো, এবং বলা হলো যে চিফ মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট যিনি রয়েছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী পদের জন্য যিনি প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীর জন্য আলাদা করে একটা ক্যাম্পেইনিং প্যাকেজ তৈরি করা হবে। যেমন পলিটিক্যাল এজ বলে একটি সংস্থা রয়েছে যারা 21 ডেজ প্যাকেজ, 21 দিনের একটা প্যাকেজ দেয়, একটা ক্যাম্পেইনিং প্যাকেজ দেয় তার ক্লায়েন্টদেরকে, অর্থাৎ বিভিন্ন প্রার্থীদেরকে। এই প্যাকেজের মধ্যে কি রয়েছে, এই পলিটিক্যাল এজের বক্তব্য হলো যে এই 21 দিনের প্যাকেজ যদি কোনো প্রার্থী নেন, তাদেরকে আমরা গ্যারেন্টি দিই যে 2 থেকে 3% ভোট সুইং আমরা করাতে পারবো। অর্থাৎ সেই প্রার্থীর অরিজিনালি যা ভোট পাওয়ার কথা ছিল তার থেকে 2 থেকে 3% ভোট তিনি বেশি পাবেন, এই গ্যারেন্টি আমরা দিয়ে থাকি। এবার এখানে আপনি বলতেই পারেন এত কিছু করে এত টাকা পয়সা দিয়ে মাত্র 2 থেকে 3% ভোট, কিন্তু এই 2 থেকে 3% একটা পার্সপেক্টিভে ফেলুন। 2 লাখ যদি কোথাও ভোটার হন তার 2% মানে হচ্ছে 4000 মানুষ, এবং পশ্চিমবঙ্গের এই নির্বাচন বিধানসভা নির্বাচন যেটা হয়েছে সেখানেও কিন্তু একাধিক জায়গায় আমরা দেখেছি যে জয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্যটা 500, 1000, 1500, 2000। কাজেই সেখানে এই 2 থেকে 3% ভোট কিন্তু একজন প্রার্থী বা একটি রাজনৈতিক দলের ভাগ্য বদলে দিতে পারে। এবার এই গোটা বিষয়টার মধ্যে গণতন্ত্র কোথায়, মানুষের সেবা কোথায়, মানুষের জন্য কাজ কোথায়, এই সমস্ত প্রশ্নে আসার আগে একটা কোট আপনাদেরকে পড়ে শোনাই। একজন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট তিনি এই বক্তব্যটি রেখেছেন। তিনি বলছেন, ফর আস আওয়ার ক্যান্ডিডেট ইজ আ প্রোডাক্ট, ভোটার্স আর কাস্টমার্স, অ্যান্ড আ কনস্টিটিউয়েন্সি ইজ আ নেবার রেফারেল মার্কেট ওয়্যার লোকাল ইনফ্লুয়েন্সার্স প্লে আ কি রোল, এস্পেশালি ইন রুরাল এরিয়াজ। আওয়ার ওয়ার্ক ইনভলভস আইডেন্টিফাইং অ্যান্ড ম্যানেজিং দিস ইনফ্লুয়েন্সার্স। অর্থাৎ আমাদের কাছে একজন প্রার্থী হলেন একটি পণ্য, এবং যারা ভোট দিচ্ছেন তারা হলো বাজার, কনস্টিটিউয়েন্সি যেটা সেটা হচ্ছে একটা বাজার, এবং সেইখানে নামি দামি লোকজন যারা রয়েছে তাদেরকে দিয়ে আমরা আমাদের পণ্যের অর্থাৎ প্রার্থীর বিজ্ঞাপন করাই, মানুষের কাছে তাকে আরও বেশি করে পৌঁছে দিই, যাতে বাজার অর্থাৎ ভোটাররা এই পণ্যকে আপন করে নেন, অর্থাৎ এই প্রার্থীকে ভোট দেন এবং নির্বাচনে জেতান। এবার অবশ্যই এখান থেকে ভালো মন্দের তর্ক ওঠে, এখান থেকে অবশ্যই এই প্রশ্ন উঠে আসে, তাহলে একজন সাধারণ মানুষ যার পকেটের জোর নেই সে কোনোদিনও নির্বাচনে দাঁড়িয়ে জিততে পারবে না? সে কোনোদিনও যদি চায় যে রাজনীতিতে বদল আনবে, নির্বাচনে দাঁড়াবে, সে কোনোদিনও জিততে পারবে না, সফল হতে পারবে না? আমরা এই গোটা বিষয়টাকে এইভাবে সমস্ত কিছুকে পরপর পরপর কর্পোরেটাইজ করে দেবো? আবার এর উল্টো দিকের যুক্তিও রয়েছে। অনেক সময় বলা হয় যে পণ্য যদি ভালো না হয়, অর্থাৎ প্রার্থী যদি ভালো না হয়, এই ধরনের একটা সংস্থা এসেও বা কী করে নেবে, তারা বেচবেটা কি?
কিন্তু সমস্যাটা হলো একটা বাজে প্রোডাক্টকেও প্রচুর বিজ্ঞাপন করে প্রচুরভাবে নানানভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে যদি বেচে দেওয়া যায়, অর্থাৎ এইরকম একজন প্রার্থীকে যদি জিতিয়ে দেওয়া যায়, তাহলে এইখানে যারা এই প্রোডাক্ট কিনছেন, এই পণ্য যারা কিনছেন, তাদের কাছে কিন্তু কোনো রিটার্ন পলিসি নেই। এবং এই ধরনের একজন প্রার্থী যদি একবার নির্বাচিত হয়ে যান, তাহলে কিন্তু 5 বছর হাতে হাত দিয়ে বসে থাকতে হবে নিজের ভুল শুধরানোর জন্য। এবং যখন 5 বছর পর নির্বাচন আসবে, তখন যদি সেই প্রার্থী আবার কোনো একটা ফার্মকে নিয়ে চলে আসেন এবং সেই ফার্ম যদি আবার কোনো একটা হিরিক তুলে দেয়, তাহলে তো হয়েই গেল। আপনারা যদি চান, তাহলে আমরা এই পর্বের একটা দ্বিতীয় ভাগ করতে পারি, যেখানে এই ধরনের সংস্থা, রাজনৈতিক উপদেষ্টা সংস্থাগুলি কিভাবে কাজ করে, কী কাজ করে, কিভাবে নির্বাচনকে পরিচালিত করে, সেই নিয়ে আমরা কথা বলতে পারি। অর্থাৎ এই ধরনের পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মসগুলোর যে খোল নলচে রয়েছে, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা সেই পর্ব দেখতে চান কি না, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর হ্যাঁ, এইখানে একটা কথা বলি, আমাদের হঠাৎ যদি উঠল কথায় অনেক সদস্যরা রয়েছেন এবং তারা রয়েছেন বলেই কিন্তু আমরা সাহস পাই এই ধরনের পর্ব করার, তথ্যভিত্তিক পর্ব করার এবং এগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার। তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা হঠাৎ যদি উঠল কথার সদস্য হয়েছেন। এবং তারই সঙ্গে যারা সদস্য হননি কিন্তু হঠাৎ যদি উঠল কথার প্রত্যেকটি ভিডিও দেখেন কিংবা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য। আপনাদের সকলের জন্যেই এই ধরনের পর্বগুলোকে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। হেঁকে ডেকে এই দেখুন, এটা হচ্ছে, এটা মনে হচ্ছে, এগুলো আমাদেরকে বলতে হয় না। আপনারা এভাবেই আমাদের সাথে থাকবেন। যারা সদস্য হতে চান, তারা হঠাৎ যদি উঠল কথার জয়েন বাটনটা ক্লিক করে আমাদের আবেদনের ভিডিওটি দেখবেন এবং তারপরে যদি মনে হয় যে আমাদের কাজ আপনাদের ভালো লাগছে, এই কাজ চালিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে অবশ্যই আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়ান এবং হঠাৎ যদি উঠল কথার সদস্য হন। যারা এই মুহূর্তে সদস্য হতে পারছেন না কিন্তু আমাদের ভিডিওগুলো যাদের দেখতে ভালো লাগে, তারাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করুন, আমাদের ভিডিওগুলোকে ছড়িয়ে দিন আপনার কাছের মানুষদের মধ্যে যদি আপনাদের ভালো লাগে। এবং আশা করছি পরবর্তীকালে আরও এই ধরনের ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন।